সমস্যায় ভুগছেন কিন্তু তারা বুঝে উঠতে পারে না কার কাছে যাবেন এবং কোথায় যাবেন। প্রতি 8 জন থেকে 1 জন নারীর ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করা কিন্তু সম্ভব। আমরা আজকে একটা ব্রেস্ট ক্যাম্প করেছি, এটার মেইন উদ্দেশ্য আমাদের ছিল সবাইকে জানানো যে ব্রেস্ট ক্যান্সার হলেই সেটার ভয়াবহতা অনেক বেশি, যেমন সেটা খুব দ্রুত কিওর করা সম্ভব যদি আমরা খুব দ্রুত সেটাকে ডায়াগনোসিস করতে পারি। এই জন্যে আমাদের এই আয়োজনটা ছিল মানুষকে সচেতন করা। আমাদের যে দেশের একটা সোশ্যাল স্টিগমা যে আমরা শাই ফিল করি, ডক্টরের কাছে যাব না বা কার কাছে যাব, কেন যাব, আমি যদি যাই মানুষ আমাকে কি বলবে, দেশের নারীরা এই বিষয়গুলো নিয়ে অনেক সাফার করে। আমি একজন কথা বলতে চাই নাই, মানে আমার জুলকানি হয়, এটা আমি ডাক্তারে দেখাই নাই, এখন আজকে বললো যে না এটা ডাক্তারদের দেখাইতে হবে আপনার। এখানে দেখা যায় একটা বাচ্চা ব্যথা পড়ে গিয়ে ব্যথা পেলে ওটা ইনফেকশন হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন, মানে অর্থ নাই যাবে কিভাবে? ডাক্তারের কাছে যাইতে চাইছিলাম মা, পয়সা করি গরিব মানুষ না, পয়সা করি সমস্যা আর কি, যাইতে পারিনি। প্রাইভেট সেক্টর হিসেবে খুব স্বল্প মূল্যে, বলতে গেলে যতটুকু না নিয়েই না অতটুকু পরিমাণে আমরা চেষ্টা করছি পেশেন্টদের কাছ থেকে অ্যামাউন্ট নিতে এবং তাদেরকে সার্ভিস দিতে। ওয়াইফের কিছু প্রবলেম ছিল পার্সোনালি, তো আমি এখানে নিয়ে আসি। আমি যা বলছি তারপর ওরা আরও জিজ্ঞেস করছে আরও কোনো সমস্যা আছে কি না এরকম জিজ্ঞেস করছে। থ্যাংক ইউ আনোয়ার খান মেডিকেল কলেজ যে এরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমার মনে হয় যে সরকারি মেডিকেল কলেজগুলোও এরকম উদ্যোগ নিয়ে মানুষের সেবা করা উচিত। আমাদের ব্রেস্ট কেয়ার ইউনিট হচ্ছে ওয়ান স্টপ সলিউশন, যেখানে আমরা ব্রেস্ট স্ক্রিনিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস দিয়ে থাকি, যেমন আল্ট্রাসাউন্ড, ম্যামোগ্রাম, FNSC, কোর বায়োপসি, এভরি অল সলিউশনস আন্ডার ওয়ান রুফ আমরা পাচ্ছি। আমরা এখানে ফিমেলদের ব্রেস্টের ইচ অ্যান্ড এভরি প্রবলেমের সলিউশন দিয়ে থাকি। তারা যদি প্রতি মাসে নিয়মিত চেক করে তবে তারা খুব সহজে ডিটেক্ট করতে পারে তাদের ব্রেস্ট ক্যান্সারকে। প্রতি মাসে আমরা পেশেন্টকে বলি তাদের নিজের ব্রেস্ট নিজে চেক আপ করা উচিত। আসুন সবাই মিলে সচেতন হই, সুস্থ থাকি এবং ভালো থাকি।